অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা প্রশাসকরা। একই সঙ্গে তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ভবন থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় অর্থ অপচয় হচ্ছে, এসব কথা জানিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন ভবিষ্যতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন 2023 সাল হবে বিদ্যুৎ এবং জ্বালানির জন্য খুবই চ্যালেঞ্জিং। সেই সাথে তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতে কমতে পারে গ্যাসের দাম। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মতবিনিময় করেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা। ডিসিদের সাথে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, বরিশাল এবং নরসিংদীতে আলাদা দুটি অর্থনৈতিক জোন করার প্রস্তাব দিয়েছেন তারা। সেই সাথে সড়ক এবং সেতু সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন জেলা প্রশাসকরা। তারা বলেছিলেন যে প্ল্যানিংয়ে দেখা যায় অনেক সময় ভৌত অবকাঠামো হয়েছে কিন্তু জনবল হয়নি, তার ফলে ওই ভৌত অবকাঠামোগুলো ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে যায়, এই একটা সংগতিহীনতার কথা তারা বলেছে। আর একটা বলেছে অনেক জায়গায় দেখা যায় যে কাছাকাছি কোনো জনবসতি নাই কিন্তু একটা ব্রিজ হয়তো আসে, ব্রিজগুলো ছোটো হবে, সেতু ছোটোগুলো হবে, এরকম কিছু অসঙ্গতির কথা বলেছে। প্ল্যানিংয়ের স্টেট মিনিস্টার বলেছেন যে এই অসঙ্গতিগুলো তারাও লক্ষ্য করেছে এবং এগুলো দূর করার জন্য তারা সচেতন এবং পদক্ষেপ নিয়েছে। আর শিক্ষামন্ত্রী জানান শিক্ষা কার্যক্রম বিষয়ক একটি পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ডিসিরা। নতুন শিক্ষাক্রম এবং নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আচরণবিধি নিয়েও আলোচনা হয়েছে সম্মেলনে। শিক্ষকরা যারা এমপিওভুক্ত, বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষকদের জন্য একটা আচরণবিধিমালা সেটির একটা প্রস্তাব দিয়েছেন। আমরা মনে করি যে এটা একটা ভালো প্রস্তাব, আমরা এটাকে নিয়ে কাজ করব। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন সরকারি প্রতিষ্ঠানে সোলার ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে ডিসিদের। এই বছরটা সকলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এই মৌসুম থেকে আমাদের সেচ মৌসুম শুরু হচ্ছে, সামনে আমাদের প্রধান মাস শুরু হবে, অনেক কিছু বিষয় আছে চ্যালেঞ্জগুলো এবং বৈশ্বিক যে জ্বালানির অবস্থা, সুতরাং ওই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে সকলে একসাথে কাজ করতে হবে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল গ্যাসের দাম পুনঃমূল্যায়ন করা হবে কিনা। এখনো তো বলতে পারছি না, বিদ্যুতের দাম কমতেও পারে। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা।